আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই গত দুই দিন ধরে চা এন্ড চিল, চা এন্ড চিল, মানে চিন্তা করতে করতে মগজের ভিতরে ঢুকে গেছে চা এন্ড চিল। এই যে দেখতে পাচ্ছেন, আমি পৌঁছে গেছি চা এন্ড চিলে। ফেসবুকে এটার প্রেজেন্টেশন, চায়ের যে চেহারা, যে লুক আর খাবারগুলো, যে ফুডগুলো দেখে আসলে আমি সত্যি খুব অস্থির ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম যে কখন আসবো এবং খাবো। এবং আজকে চা এন্ড চিল চিলে এসে চা খাবো দেখে, খাবার খাবো দেখে আমি একবার গেলাম বনানিতে, ওখানে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। তারপর আমি জিগাতলাতে খুঁজে 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 অনেক বেশ ভিতরের দিকে এই রেস্টুরেন্টটা, অবশেষে এসে আমি পৌঁছেছি চা এন্ড চিলে। এখন আমি এদের খাবারগুলো এনজয় করব, আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমার পছন্দের চা এন্ড চিলে এখন আমি খাবো। ওদের মেনুগুলো দেখাই, সিঙ্গারা খোর, নামগুলো খুব মজার, সিঙ্গারা খোর, সিঙ্গারা লাইট, সিঙ্গারা ফর টু, সিঙ্গারা পার্সেল, সিঙ্গারা পার্সেল, মালাই পাগল সিঙ্গেল, চা সিঙ্গারা পাগল, ক্রিম মশলা স্পেশাল, মশলা পাগল, নামগুলো কিন্তু মজার। আচ্ছা আর কি আছে, সিগনেচার মিল্ক টি, ক্রিম মালাই, রং টি, মশলা রং চা, লেবু পাঞ্চ। ওকে, তো আমি এখন সিঙ্গারা খোর অর্ডার করব আর মালাই চা। আমি অর্ডার করছি চা সিঙ্গারা পাগল একটা আর সিঙ্গারা খোর একটা। এখানে ওনাদের অনিয়ন রিংসটা হচ্ছে না, আমার খুব পছন্দ অনিয়ন রিংস, তো নেক্সট টাইম ট্রাই করব। হ্যাঁ পটেটো ওয়েজেস, হ্যাঁ পটেটো ওয়েজেস একটা এক্সট্রা লার্জ, সেই উত্তরা থেকে জিগাতলা আসছি, এক্সট্রা লার্জ তো অর্ডার করতেই হবে। আর হলো চা বলছি সিঙ্গারা খোর একটা আর মালাই পাগল, না সরি, সিঙ্গারা খোর, চা সিঙ্গারা পাগল একটা। চা সিঙ্গারা পাগল আমি পাচ্ছি 6 পিস সিঙ্গারা দুটা চা, আর সিঙ্গারা খোরে পাচ্ছি একটা মালাই চা আর 6 পিস সিঙ্গারা এলাকা আপনাদের। আচ্ছা এখানে লেখা 6 পিস সিঙ্গারা, চা সিঙ্গারা পাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনটা বেটার হবে? আমি আপনাদের মালাই চা যেটা ছবি দিচ্ছি ওটা খেতে চাচ্ছি। ওকে দেন, হুইচ ওয়ান ইজ ক্রিম মালাই চা সাথে সিঙ্গারা, কোনটা, কোন মেনুটা? আচ্ছা ঠিক আছে, তাহলে কম্বোটা দিয়ে দেন আমাকে, একটা চা বেশি হয়ে যাবে। আচ্ছা নো প্রবলেম, আমার ড্রাইভারকে খাই দিব। বাট মালাই চা আর সিঙ্গারা চাচ্ছি আপনাদের, রাইট? হ্যাঁ ওকে ঠিক আছে, হ্যাঁ লার্জ ঠিক আছে, অর্ডার হয়ে গেছে, এখন অপেক্ষা করব আমার সেই অতিশয় কি বলবো এটাকে, আমি ভাষাই হারাই ফেলতেছি, শব্দ হারাই ফেলতেছি, প্রতীক্ষিত, বহু প্রতীক্ষিত মালাই চা খাবো এখন। এই যে আমার সেই আকাঙ্ক্ষিত সিঙ্গারা, এখন গরম গরম সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এখন নিয়ে আমরা বসে খাবো। এটা হচ্ছে আমার পটেটো ওয়েজেস, কি বিউটিফুলি তারা সার্ভ করে। আমি সিঙ্গারা ট্রাই করি, খুব গরম গরম, কি সুন্দর পেঁয়াজ দিয়ে সিঙ্গারাগুলো, উপরে একটু মশলা দিয়েছে ওরা। এটা একটু ক্লোজ করো, তারপর একটা মজার চাটনি। এটা খুব গরম, একটু ঠান্ডা করে না খেলে গরম লাগবে। টেস্টটা আসলে ডিফারেন্ট, মানে আমার এত দূর থেকে উত্তরা থেকে আসাটা সার্থক হয়েছে, সত্যি মজা, খুবই মজা। আচ্ছা এবার একটু পটেটো ওয়েজেসটা ট্রাই করি কেমন, কি সুন্দর এখান দিয়ে সসটা হ্যাং করে আছে, একদম গোল্ডেন ফ্রাই ক্রিস্পি ওয়েজেস।
বহুদিন পরে খুব মজার ওয়েজেস খাচ্ছি। এরকম ওয়েজেস 300 ভিটে খুব খানাসে সেল করতো বহু বছর আগে, তখন আমি খুব ঘন ঘন যেতাম খানাসে। আবার সেই স্বাদ পেলাম আমি চা এন্ড চিলে। ইটস রিয়েলি গুড, ভেরি টেস্টি। এখন আমাদের চা আসবে। এই যে আমার মশলা টি চলে আসছে, একটু ক্লোজ করো। দেখতে পাচ্ছেন কি বিউটিফুল, উপরে আমার মনে হচ্ছে নাটস দেওয়া, বিভিন্ন রকমের মালাই দেওয়া, অদ্ভুত সুন্দর। খেতেও নিশ্চয়ই মজা হবে, বাট খুব গরম, একটু ঠান্ডা হওয়ার পর আমি খেয়ে রিভিউ দিব। আর এই দুটো প্লেন মিল্ক টি, বাট চেহারা দেখে মনে হচ্ছে এগুলোও খুব মজা হবে। সিঙ্গারা দিয়ে চা, অদ্ভুত কম্বিনেশন। চাটা ভীষণ মজা, ভিতরে মালাই দেওয়া, উপরে বাদাম দেওয়া, মানে পতে সিপে একটু মালাই আসছে মুখে। সত্যি অসাধারণ একটা চা খেলাম। তো আমি এখন চাটা শেষ করে এখান থেকে বিদায় নিব। তো আপনাদের সাথে আমার আজকে এই পর্যন্তই থাকলো ভিউয়ার্স। আপনারা আশা করি এই চা অ্যান্ড চিল এখানে আসবেন, এবং সিঙ্গারা এবং ওদের যে ফিঙ্গার ফুডসগুলো, সিঙ্গারা, ওয়েজেস, অনিয়ন রিংস, যেটা অবশ্য আমি আজকে পাইনি। তো যাই হোক, প্রতিটা খাবারই বেশ ফ্রেশ, মজা, আর চাটা অসাধারণ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।